সাংবাদিক বন্ধুদের, সংগ্রামী যৌথ মঞ্চের 318তম দিনের যে অবস্থান মঞ্চ, সেখান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বেশ কিছু আগামী কর্মসূচির ঘোষণা নিয়ে আপনাদের সাথে মুখোমুখি হচ্ছি। যে দাবি নিয়ে আমরা লড়াই শুরু করেছিলাম, সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের বকেয়া মহার্ঘ ভাতা, প্রায় 6 লক্ষ শূন্য পদ সরকারি ডিপার্টমেন্ট, সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, এবং অস্থায়ী যারা কর্মচারী তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা, স্থায়ীকরণের ব্যবস্থা করা, এবং যদি একই পদে থাকে তাহলে এক বেতনের ব্যবস্থা করা, সমকাজ সমবেতন, এবং তার সাথে ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি বন্ধ করতে হবে। আমরা দেখলাম যে সরকার এই 318টা দিন ধরেও একবার মাত্র হাইকোর্টের নির্দেশে আমাদের সাথে বসা ছাড়া আর আমাদের সাথে কথা বলার মতো অবকাশটুকুও পাননি। তাই আমরা ঠিক করেছি যে আমাদের আন্দোলন এরপরে পরবর্তী ধাপে আমরা নিয়ে যাব। এর আগে ধর্মঘট হয়েছে, অনশন হয়েছে, আমরা আগামী 19, 20, 21 এবং 22 ডিসেম্বর 2023 এই 4টে দিন নবান্নের সামনে অবস্থান বিক্ষোভ করার কর্মসূচি নিয়েছি, এবং সেই মর্মে অ্যাপ্লিকেশন করাও হয়ে গেছে। হাওড়া পুলিশ থেকে যথারীতি জানিয়েছে তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমরা বলেছি যে একই দেশে একই সংবিধানের আওতায় থাকা কেউ যদি রাজভবনের সামনে অবস্থান করতে পারে 144 ধারাকে ভঙ্গ করে, তাহলে আমাদের অধিকার আছে। আমরা হাইকোর্টে যাব, আশা করি মাননীয় হাইকোর্ট সব নাগরিকের জন্যই সুবিচারের ব্যবস্থা করবেন। এরপরে জানুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে সমস্ত কর্মচারী শিক্ষকদের নিয়ে এবং চাকরি প্রার্থীদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি। কলকাতার 3 দিক থেকে একটা মহামিছিল হবে, শিয়ালদা, হাওড়া এবং হাজরামোড়। সেখান থেকে মিছিল এসে শহীদ মিনারে আসবে, তারপরে হয়তো আমরা আবার অনশন শুরু করতেও পারি, এবং সেটা আমরণ অনশনই হবে। এবং জানুয়ারির শেষ সপ্তাহে আমরা 3টে দিনের সরকারি অফিস কাছারি শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত কিছুকে ধর্মঘটের আবার ডাক দিচ্ছি। যদি সেই 3 দিনে কাজ না হয় তাহলে সেই ধর্মঘট কন্টিনিউ করবে, তাতে যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্ষতিগ্রস্ত হয় সেখানেও আমাদের কিছু করার নেই। কারণ সরকার যদি দায়িত্বজ্ঞানহীন হয় তাহলে আমাদেরও এতদিন থেকে যে দায়িত্বের পরিচয় আমরা দিয়ে আসছি সেখান থেকে সরে আসতে আমাদেরকে সরকার বাধ্য করছে। এবং এর মাঝখানে আরও কিছু কর্মসূচি আছে, তার দিনক্ষণ ঠিক হলে আমরা জানিয়ে দেব। এই মহামিছিল এবং ধর্মঘটের তারিখ এখনই বলছি না, তার কারণ হচ্ছে যে সমস্ত মঞ্চের সাথে আলোচনা করার পরে সেই তারিখটা আমরা ঠিক করব। এবং ধর্মঘটের বিষয়েও তাই, সমস্ত কর্মচারী সংগঠন মঞ্চ তাদের সাথে আলোচনা করার পরেই ঠিক হবে। তবে এটা ঠিক যে জানুয়ারির শেষ সপ্তাহে এই ধর্মঘটের ডাক আমরা দিতে চলেছি, আর জানুয়ারির দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহে এই মহামিছিল সংগঠিত হবে, এবং তার মাঝখানে আরও একটা বড় কর্মসূচি আমরা নিতে চলেছি। সেটা হয়তো বিভিন্ন জেলা থেকে পদযাত্রা হতে পারে বা এরকম কোনো কর্মসূচি আমরা নিতে পারি। এবং তারই সাথে লজ্জার বিষয় যে এই রাজ্যের কর্মপ্রার্থীরা যারা যোগ্য, যারা নিজেরা মেধার পরিচয় দিয়ে সৎভাবে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্যানেলভুক্ত হয়েছেন, আজকে 1000 দিন ধরে তারা রাস্তায় বসে আছেন। প্রশাসন নির্বিকার, বারে বারে তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেই প্রতিশ্রুতি যথারীতি ভঙ্গ করা হয়েছে। আমরা এই ঘটনারও তীব্র ধিক্কার জানাচ্ছি, এবং সংগ্রামী যৌথ মঞ্চগতভাবে আমরা এই সমস্ত চাকরি প্রার্থীদের মঞ্চের পাশে আছি।